এটা কি চিকেন প্যাটিস চিকেন প্যাটিস একটা আসছে আজকে আপনাদের তা এতগুলো ডিসপ্লেতে আবার তারিখ দিয়ে রাখছেন 26 ইমেল সমস্যা নাই আপনি তারিখ যা তাই দিবেন আপনি গতকালকে হলে সেই তারিখ থাকলে তো কোনো সমস্যা নাই আপনার ডেট থাকলে সমস্যা নাই বাট আপনার ডিক্লারেশনটা কি যে এগুলো সব 26 তারিখে আসছে এটা যে ডিক্লারেশন দিবেন বাট আপনার কাগজ অনুযায়ী আসছে একটা এটা কি সঠিক কাজ না জি জি এটা তো বার্গার চিকেন বার্গার জি আজকে আসছে আজকে কয়টা চিকেন বার্গার আসছে চারটা তা আপনি এতগুলো কিভাবে আসলো আমি পাবো দেখি কি হয় না একটা এসছে না দেখি ডেটটা দেখানোর মধ্যে আজকে কোনটা এসছে ক্রিম কেক বিগ বুঝতে পারছেন না ডেটটা দেখি নিচে টাকা কত 1950 হ্যাঁ আর আজকে 26/2 হ্যাঁ আজকে এসছে আর 3/3/2 আর বাকিগুলো তো আগে তাই না জি ম্যাডাম এটা দেখেন তো সমোচা এসছে না এসেনি এটা তো 25 তারিখে আসছে বলতেছেন আজকে তো 26 তারিখ তাই না আচ্ছা তাহলে 25 তারিখে সমোচা আসছে ইয়ে আসে নাই আজকে ইয়ে কি আসছে আপনার ম্যাম সবটাই ডেট দেওয়া আছে প্রত্যেকটা ডেট দেওয়া আছে আচ্ছা একটু দেখি হ্যাঁ চেক করলে বুঝতে পারবেন 26 এটা আজকে এসেছে এটার নাম কি এটা হচ্ছে স্যান্ডউইচ দেখেন আমাকে কোনটা ম্যাম কোনটা এই যে এটা 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 হচ্ছে স্যান্ডউইচ ম্যাম স্যান্ডউইচ আপনি 26 তারিখে ডেট দিয়ে রাখছেন সবগুলো তো বাকিগুলো কি আজকে এখানে একটা ডেট যেটা লাগানো হচ্ছে সেটা স্প্রে না 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 এইটা না ওটা না এদিকে আসেন এটার ডেট কবে এটা দেখেন 26 তাই না জি জি এটা তো বার্গার চিকেন বার্গার জি আজকে আসছে আজকে কয়টা চিকেন বার্গার আসছে চারটা তা আপনি এতগুলো কিভাবে আসলো এতগুলো কিভাবে আসলো চারটা ছয়টা করতে আসছে ভেজিটেবল রোল দুইটা আসছে আর ভেজিটেবল প্যাটিস দুইটা আসছে আপনার এখানে রোল আর প্যাটিস তো অভাব নাই না ২৬ আজকে তারিখ হ্যাঁ কেন
কারণ কি বলেন তো, এই যে এদিকে আসেন, এই প্যাটিসটা দেখেন, এটা কি চিকেন প্যাটিস? চিকেন প্যাটিস একটা আসছে আজকে আপনাদের, তো এতগুলো ডিসপ্লেতে আবার তারিখ দিয়ে রাখছেন 26। সমস্যা নাই, আপনি তারিখ যা তাই দিবেন। আপনি গতকালকে হলে সেই তারিখ থাকলে তো কোনো সমস্যা নাই, আপনার ডেট থাকলে সমস্যা নাই, বাট আপনার ডিক্লারেশনটা কি যে এগুলো সব 26 তারিখে আসছে, এটা তো ডিক্লারেশন দিয়েছেন, বাট আপনার কাগজ অনুযায়ী আসছে একটা, এটা কি সঠিক কাজ? না এগুলি করে শুনেন, আপনি কিন্তু আপনারা কিন্তু অনেক ডেভেলপ করছেন, কিন্তু আপনারা মনে করেন যে আমরা শুধু ডেট দেখি, আসলে তো শুধু ডেট দেখি না, যা চাই করি। তাহলে কি আপনাদের চালাকি ধরার লোক নাই দেশে? তাহলে এটা করা যাবে? হ্যাঁ, এই কাজটা করছেন, মহিলপুরকে 50,000 পার আনতে দিচ্ছি শুধু এটার জন্য। এই কাজটা কেন করবেন? একটা না, দু তিনটা একদিন সেম কাজ করছেন। ডেট বেশি আপনি তো আলাদা আলাদা রাখবেন। জি আগের 25 তারিখের ডেট আলাদা আলাদা। আপনার কি ট্রে রাখা আছে? না না। কয় টাকা লাগে ট্রের? কয় টাকা লাগে কিনতে? অনেক কম টাকা লাগে। জি আপনারা অনেক কালেকশন করেছেন, কিন্তু এই জায়গাগুলোতে আপনারা মনে করেন যে আমরা শুধু তারিখ দেখি, এটা তো খুবই অনুচিত। আপনার একটা মাত্র প্যাটিস আসছে, বাকি সব প্যাটিস আপনার আগের গতকালকে, আপনি কেন দিবেন ডেট আজকে বলেন? দুইটা আলাদা রাখবেন, সেটা কেন করবেন আপনারা? এটা কি সঠিক কাজ? হ্যাঁ, শুধু এই অপরাধে আপনি নিরাপত্তা কোনো কাজ কার্য করছেন, 2,00,000 পেনাল্টি দেওয়া যায় দিলে আমার দিক দিয়ে দেওয়া উচিত আপনাদেরকে, আপনাদের তো শিখেন না। আপনারা এটা কেন করবেন? আপনি দুই দিন ডেট দিচ্ছেন না, 26-27-28 ডেট থাকলেই তো হলো। জি কেক একটা করতে পারেন না, কারণ কেকের নিচে সিল দেওয়া থাকে। এখন এইসব ফুড আইটেম মানুষ কেন আপনার কাছে আসে? ফ্রেশ খাওয়ার জন্য আসে না? আপনার কাছে এক্সপেকটেশন কেমন ভোক্তাদের? বললির দোকানের মতো? না ম্যাডাম। হ্যাঁ, ফুটপাথের দোকানের মতো? আপনার কাছে এক্সপেকটেশন হচ্ছে মানুষের অনেক হাই, আপনি ব্র্যান্ড, তাহলে আপনার সেটা ফুলফিল করতে হবে। ফুড সেফটি কিন্তু খুব স্বভাব বিষয় না, তবে যারা করবে তারাই টিকে থাকবে, আর যারা করতে পারবে না তারা বিলীন হয়ে যাবে মার্কেট থেকে। আমি যে আসছি আমার বাচ্চার জন্য একটা জিনিস আমি কিনবো আজকে, যেমন একটা ফাস্ট ফুড কিনলাম আমি আজকে, প্রোডাকশন যেটা সেটা কিনবো। আপনারা দুই দিন করে ডেট দিচ্ছেন, কিসের ভিত্তিতে দিচ্ছেন আপনারা জানেন? আপনারা কি টেস্ট করেন এগুলো? ডিসিএসআর টেস্ট করেন? শেলফ লাইফ টেস্ট করা আছে কিনা আপনার জানা আছে কিনা? জানা আছে? যদি জানাই থাকে তাহলে আপনার টেম্পারিং করার দরকার কি? ডেট চেঞ্জ করার দরকার কি? শেলফ লাইফ হচ্ছে 24 আওয়ার, সেক্ষেত্রে যেটা বিকালে আসে আর বিকালে একটা শিফট আসে আর সকালে একটা শিফট আসে। তাহলে আপনি দুই দিন করে সব ডেট দিয়ে রাখছেন, 24 hours. সরি ম্যাডাম, সেটা ডেটটা এই যে আপনি দেখেন, ডেট লিখেন, সময় লিখেন। যদি দুইটা লটে আসে আপনার একটা সিস্টেমে আসেন, যদি দুইটা লটে প্রোডাক্ট আসে আপনি মর্নিং শিফট লিখেন, আপনি ডে শিফট লিখেন, ইভিনিং শিফট লিখেন। আপনার সেলফ আওয়ার 24, আপনি 24 লিখছেন কোথাও? 24 ঘন্টা অন্য জায়গাতে লেখা থাকে, অন্যগুলোতে লেখা থাকে, আপনি যদি 3 দিন করে লিখে রাখছেন একটা জরিমানা করা হলো,